অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ সোহরাব হোসাইনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। তিনি বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হচ্ছেন। পিএসসির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের মেয়াদ আগামী শুক্রবার শেষ হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে সোহরাব হোসাইনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী 5 বছর মেয়াদে বা তার বয়স 65 বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত পিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। 2016 সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিব পদে যোগদান করার আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের 1984 ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। তিনি ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মোহাম্মদ সোহরাব হোসাইন বিশ্বের 35টিরও বেশি দেশ সফর করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও ফোরামে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সোহরাব হোসাইন 1961 সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোহাম্মদ হাবিবুল্লাহ এবং মায়ের নাম মরহুমা রহিমা খাতুন। সহধর্মিনী ডক্টর মাহমুদা ইয়াসমিন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তার একমাত্র কন্যা সন্তান সামারা হোসাইন আরিয়া। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্য বা সভাপতি ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের মহাসচিব, চেয়ারম্যান বোর্ড অব গভর্নর্স ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বা IUT, সদস্য নির্বাহী পরিষদ ISE-SCO, ফেলো বাংলাদেশ একাডেমি বাংলাদেশ, চেয়ারম্যান ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি, সদস্য বোর্ড অব গভর্নর্স বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সদস্য বোর্ড অব গভর্নর্স ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেট সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়, সদস্য বোর্ড অব গভর্নর্স বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সদস্য ট্রাস্টি বোর্ড এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রাম, সদস্য বোর্ড অব ডাইরেক্টর্স বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সদস্য বোর্ড অব ডাইরেক্টর্স ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ, সদস্য ট্রাস্টি বোর্ড বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা BNCC, চেয়ারম্যান বোর্ড অব গভর্নর্স রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, চেয়ারম্যান বোর্ড অব গভর্নর্স ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা, চেয়ারম্যান বোর্ড অব গভর্নর্স লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, চেয়ারম্যান বোর্ড অব গভর্নর্স মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, চেয়ারম্যান বোর্ড অব গভর্নর্স রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, চেয়ারম্যান বোর্ড অব গভর্নর্স শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, চেয়ারম্যান বোর্ড অব গভর্নর্স খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলনা, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড, সদস্য বোর্ড অব ডাইরেক্টর্স জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি বগুড়া, সদস্য অফিসার্স ক্লাব ঢাকা, সদস্য বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং আজীবন সদস্য BCS 84 ফোরাম।